बीजेपी वाले चीख चीख के बोल रहे हैं मोदी जी राम को लाए हैं, मोदी जी राम को लाए हैं। बहुत अच्छी बात है, एक इंसान इतना पावरफुल है भगवान को ला सकते हैं, बहुत अच्छी बात है। लेकिन देश ये जानना चाहते, जिसका इतना पावर है भगवान को लाते, वो छोटा सा इंसान नीरव मोदी को नहीं ला सकते, छोटा सा इंसान मेहुल चस्की को ना ले सकते, छोटा सा इंसान विजय माल्या को ना ला सकते। সংসদে রাম মন্দির নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে একেবারে খোঁচা দিলেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। সোমবার 5ই ফেব্রুয়ারি সংসদে অধিবেশন চলাকালীন শতাব্দী রায় তিনি বলেন যে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশক্তিমান, ভগবান রামকে নিয়ে এসেছেন, কিন্তু এত শক্তিশালী যে তিনি ভগবান রামলালাকে নিয়ে আসতে পারেন, কিন্তু তিনি নীরব মোদী মেহুল চোকসির মতো সাধারণ লোকেদের দেশে ফিরিয়ে আনতে পারেন না। এই মন্তব্য করার সময় ভগবান রামের প্রতি শ্রদ্ধায় শতাব্দীকে প্রণাম করতেও দেখা যায়। তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলছেন বিজেপি সদস্যরা চিৎকার করে বলছেন মোদীজি ভগবান রামলাল্লাকে নিয়ে এসেছেন, তিনি এত শক্তিশালী, কিন্তু তিনি নীরব মোদী মেহুল চোকসি বিজয় মালিয়ার মতো মানুষদের দেশে ফিরিয়ে আনতে পারেন না। কি বলেছেন শুনবো। বিজেপি ওলে চিখ চিখ কে বোল রে মোদি জি রাম কো লায়ে হে, মোদি জি রাম কো লায়ে হে। বহুত আচ্ছি বাত হে, এক ইনসান ইতনা পাওয়ারফুল হে ভগবান কো লা সকতে হে, বহুত আচ্ছি বাত হে। লেকিন দেশ ইয়ে জাননা চাহতে, জিসকা ইতনা পাওয়ার হে ভগবান কো লাতে, ও ছোটা সা ইনসান নীরব মোদি কো নহীঁ লা সকতে, ছোটা সা ইনসান মেহুল চস্কি কো না লে সকতে, ছোটা সা ইনসান বিজয় মালিয়া কো না লে সকতে। ছোটা সা কাম जो हम लोग का काला धन है वो नहीं ला सकते, ये क्वेश्चन है देशवासी का। बीजेपी वाले चीख चीख के बोल रहे हैं मोदी जी राम को लाए हैं, मोदी जी राम को लाए हैं। बहुत अच्छी बात है, एक इंसान इतना पावरफुल है भगवान को ला सकते हैं, बहुत अच्छी बात है। लेकिन देश ये जानना चाहते, जिसका इतना पावर है भगवान को लाते, वो छोटा सा इंसान नीरव मोदी को नहीं ला सकते, छोटा सा इंसान मेहुल चस्की को ना ले सकते, छोटा सा इंसान विजय माल्या को ना ले सकते। छोटा सा काम जो हम लोग का काला धन है वो नहीं ला सकते, ये क्वेश्चन है देशवासी का। যদিও তৃণমূলের সাংসদ শতাব্দী রায় যখন রাম প্রসঙ্গ উত্থাপন করেন তখন বেশ বিরক্তই হন বিরোধী সাংসদরা। যদিও পরে সংসদের বাইরে শতাব্দী পরিষ্কার জানিয়ে দেন যে ভগবান রামকে তিনিও শ্রদ্ধা করেন, তিনিও রামের যথেষ্ট ভক্ত, ছোটবেলায় যেদিন থেকে তিনি লিখতে শিখেছেন সেই দিন থেকে বালিশে তিনি রামের নাম লিখে ঘুমোতে যান। রাজনীতি ধর্ম এসব বোঝার অনেক আগেই তিনি রাম ভক্ত এবং সোমবার সংসদ চত্বরে দাঁড়িয়ে সেই কথাই উল্লেখ করেছেন শতাব্দী। প্রসঙ্গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপর থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। ভোরবেলা থেকে পুণ্যার্থীদের লাইন পড়েছে রামলাল্লার মন্দিরে তাকে দর্শন করার জন্য। আর এদিকে রাম মন্দিরের উদ্বোধনের মধ্যে দিয়ে আসন্ন লোকসভা ভোটের হিন্দুত্ব ভোটকে নিজেদের পালে টানতে চাইছে বলেই দাবি বিরোধীদের। তবে এই সমস্ত কিছুর মধ্যে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের এই বক্তব্য ভীষণই গুরুত্বপূর্ণ, তিনি ঠিক কি বলেছেন শুনবো আরো একবার। বিজেপি ওলে চিখ চিখ কে বোল রে মোদি জি রাম কো লায়ে হে, মোদি জি রাম কো লায়ে হে। বহুত আচ্ছি বাত হে, এক ইনসান ইতনা পাওয়ারফুল হে ভগবান কো লা সকতে হে, বহুত আচ্ছি বাত হে। লেকিন দেশ ইয়ে জাননা চাহতে, জিসকা ইতনা পাওয়ার হে ভগবান কো লাতে, ও ছোটা সা ইনসান নীরব মোদি কো নহীঁ লা সকতে, ছোটা সা ইনসান মেহুল চস্কি কো না লে সকতে, ছোটা সা ইনসান বিজয় মালিয়া কো না লে সকতে। ছোটা সা কাম জো হাম লোগ কা কালা ধন হ্যায় ও নহীঁ লা সকতে, ইয়ে কোশ্চেন হ্যায় দেশবাসী কা। বিজেপি ওলে চিখ চিখ কে বোল রে মোদি জি রাম কো লায়ে হ্যায়, মোদি জি রাম কো লায়ে হ্যায়। বহুত আচ্ছি বাত হ্যায়, এক ইনসান ইতনা পাওয়ারফুল হ্যায় ভগবান কো লা সকতে হে, বহুত আচ্ছি বাত হ্যায়। লেকিন দেশ ইয়ে জাননা চাহতে, জিসকা ইতনা পাওয়ার হ্যায় ভগবান কো লাতে, ও ছোটা সা ইনসান নীরব মোদি কো নহীঁ লা সকতে, ছোটা সা ইনসান মেহুল চস্কি কো না লে সকতে, ছোটা সা ইনসান বিজয় মালিয়া কো না লে সকতে। ছোটা সা কাম জো হাম লোগ কা কালা ধন হ্যায় ও নহীঁ লা সকতে, ইয়ে কোশ্চেন হ্যায় দেশবাসী কা।
শতাব্দী রায় বলছেন যে বিজেপি সদস্যরা চিৎকার করে বলছেন মোদিজি ভগবান রামলাল্লাকে নিয়ে এসেছেন, তিনি এত শক্তিশালী কিন্তু তিনি নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়ার মতো মানুষদের দেশে ফেরাতে পারছেন না, কালো টাকা দেশে ফেরাতে পারছেন না বলেই এদিন তোপ দেখেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনের, অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তক বাংলাকে, হোয়াটসঅ্যাপে আমরা রয়েছি তাই ফলো করে নিতে ভুলবেন না।